ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য সুখবর ইতিমধ্যেই কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবারও কিন্তু বরাদ্দ করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার টাকা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো এই প্রকল্পের মাধ্যমে টাকা যে বরাদ্দ করলো কাদের জন্য বা কারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন বা নেক্সট ইনস্টলমেন্ট দেওয়ার জন্য কি এই প্রকল্পের মাধ্যমে যে টাকা বরাদ্দ হলো সেটি নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে টাকা কিন্তু কম পরিমাণ না অনেক পরিমাণে টাকা এই প্রকল্পের মাধ্যমে ব্যয় করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেটা আজকের ভিডিওতে আপনারা প্রমাণ জানতে পারবেন দেখুন রাজ্য সরকারের এই প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে যে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে এতে কৃষকরা অনেকটাই লাভবান হচ্ছেন কারণ এই প্রকল্পের মাধ্যমে যদি আর্থিক সাহায্য সকলকে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা করা হয় সেক্ষেত্রে তাদের তাদের যে চাষের যে সমস্ত সরঞ্জাম লাগে সেইগুলো কিন্তু তিনারা এখান থেকে ক্রয় করতে পারেন সাথে বিভিন্ন যে সারগুলো দিচ্ছে সেই সমস্ত তিনারা কিন্তু এখান থেকে বহন করতে পারবেন ইতিমধ্যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে নতুন কৃষকদের টাকা ঢুকছে পুরনো কৃষকরা কবে বলছিলেন আপনাদের কবে টাকা ঢুকবে তো ইতিমধ্যে আপডেট আবার আপনাদের জন্য চলে আসলো যে এই কৃষক বন্ধু প্রকল্পে আবারও টাকা বরাদ্দ রাজ্য সরকারের তো চলুন প্রথমে আর্টিকেলটি আমরা অনস্ক্রিনে আপনাকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে আদৌ কিসের টাকা এবার বরাদ্দ করা হলো কোন সমস্ত কৃষকদের জন্য টাকাটি প্রযোজ্য হতে চলেছে চলুন তো সেটাই আমরা আজকের এই ভিডিওতে লেটেস্ট ইনফরমेटिव আপডেটটা আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখুন অন স্ক্রিনে হাজার মৃত কৃষক পরিবারের আর্থিক সহায়তার জন্য 80 কোটি টাকা বরাদ্দ করলো কৃষি দপ্তর মানে প্রায় চার হাজার মৃত কৃষক পরিবার বলতে আপনারা জানেন মৃত্যুঞ্জনিত যে সহায়তা দেওয়া হয় অনেকেই কমেন্ট মৃত্যুঞ্জনিত সহায়তার জন্য সব কিছু করছে না রাজ্য সরকার তাদের জন্য অবশেষে মৃত পরিবারকে আর্থিক সহায়তার জন্য আশি কোটি টাকা বরাদ্দ করলো কৃষি দপ্তর ফেব্রুয়ারি মাসে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এ অর্থ দেওয়া হলো ওই পরিষেবাগুলির হাতে দ্রুত দ্রুত খুবই দ্রুত এই টাকা তুলে দেওয়া হবে প্রকল্প অনুযায়ী পরিবার পিছু দেওয়া হবে দুই লক্ষ টাকা করে কৃষি দপ্তরের দেওয়া তথ্য অনুসারে দুহাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত এরকম চৌত্রিশ হাজার পরিবারকে ছশো আশি কোটি টাকা দেওয়া হয়েছে মানে বুঝতে পারছেন এখান থেকে যে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে শুধুমাত্র আঠাশে ফেব্রুয়ারি দু হাজার আগে পর্যন্ত টোটাল যে টাকা দেওয়া হয়েছে চৌত্রিশ হাজার কৃষক পরিবারকে টোটাল ছশো আশি কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে এখান থেকে আপনারা দেখুন কৃষক বন্ধু প্রকল্পে কৃষি কাজে আর্থিক সহায়তা নেওয়ার জন্য এখনো পর্যন্ত বর্গাদার সহ এক কোটি তিন লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি কৃষক এই প্রকল্পের আওতায় নাম লিখিয়েছেন মানে টোটালি অ্যাপ্লিকেন্টস যে রয়েছে এক কোটি তিন লক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানিয়েছিলেন এক কোটি ছড়িয়ে গেছে সেটা এখানে তুলে ধরা হয়েছে এক কোটি তিন লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি কৃষক এই প্রকল্পের আওতায় রয়েছেন এর মধ্যে দু হাজার তেইশ চব্বিশ রবি মৌসুমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার আটশো পনেরো কোটি টাকা কিন্তু চলে গেছে এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছেন কত সংখ্যক কৃষক রয়েছে কত টাকা সকলে পাচ্ছেন এরপরে বলা হচ্ছে আপনারা দেখুন লক্ষ্য করে যে অষ্টম দুয়ারে সরকার শিবির এবং সরকারি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে কৃষক বন্ধু প্রকল্পে দুই লক্ষ পঞ্চাশ হাজার জনের আবেদনপত্র যে অনুমোদিত হয়েছিল যাদের আবেদন অনুমোদন পেয়েছেন রাজ্য সরকার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে মানে নতুনদের কথা বলা হচ্ছে দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুসারে দুই সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন সূচনার দিন থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত এক লক্ষ সাত হাজার আর এক লক্ষ সাত হাজারেরও বেশি মৃত কৃষক পরিবারকে দুই হাজার একশো চল্লিশ কোটি টাকা টোটাল সহযোগিতা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখান থেকে আপনার ক্লিয়ারলি বুঝতে পারছেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে টোটাল আশি কোটি টাকা কৃষকদের জন্য রিলিজ করা হলো কোন সমস্ত কৃষকদের জন্য যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু মৃত্যুঞ্জনিত সহায়তার জন্য আবেদন করে রেখেছিলেন অবশেষে তাদের টাকা রিলিজ করলেন এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেটা ক্লিয়ারলি আপনারা এখানে বুঝতে পারলেন মেনশন করাই রয়েছে যদি আপনার পরিবারে কোনো কৃষক মারা যায় আঠারো থেকে ষাট বছর বয়সের মধ্যে এবং তার কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে সেক্ষেত্রে সেই কৃষকটা কিন্তু কৃষক বন্ধু মৃত্যুঞ্জনিত সহায়তা দুই লক্ষ টাকা কিন্তু পেয়ে যাবেন যেটা রাজ্য সরকার সম্পূর্ণ প্রোভাইড করে থাকে আপনাদের আর আরেকটি কথা বলে রাখি এই প্রকল্পের মাধ্যমে যে মৃত্যুঞ্জনিত সহায়তা বা ডেট ক্লেম বেনিফিট যদি আপনি পেতে চান সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন মানতে হবে এবং অনেক ডকুমেন্টস আপনাকে এখানে জমা করতে হবে সেগুলো আপনারা কৃষি দপ্তর অফিসে গিয়েই কিন্তু খোঁজ পেয়ে যাবেন কি কি ডকুমেন্টস দরকার রয়েছে এই প্রকল্পের মাধ্যমে জিনাদের আবেদন ছিল তাদের টাকা ইতিমধ্যে আশি কোটি টাকা রিলিজ করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মানে বরাদ্দ করলেন সেটা নিয়ে ক্লিয়ারলি আজকের এই ভিডিওটা আমি আপনাকে বোঝালাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ